নমস্কার, আমি পারমিতা নন্দী। আমি কলকাতার শিথিলমোড় থেকে বলছি। আমি চলে এসেছি শ্রীমতী দরবারের জন্মদিনের অনুষ্ঠানে উদযাপন করতে। জন্মদিনের জন্য নিয়ে চলে এসেছি পায়েস, মিষ্টি, সম্ভার নিয়ে। নিয়ে এসেছি শঙ্খ, নিয়ে এসেছি প্রদীপ তোমাদেরকে বরণ করার জন্য, শ্রীমতীকে শ্রীমতীদের দিয়ে বরণ করার জন্য। মৌসুমীকে অসংখ্য ধন্যবাদ, যিনি এই শ্রীমতী দরবারের কর্ণধার। উনি তো আমাদের একদম শ্রীমতীদের মায়ের মতো, সবসময় আমাদের হেল্প করে চলছে ভীষণভাবে। উনি একজন খুব হেল্পফুল একজন নারী, আর ওনার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমি শিখতে পাচ্ছি। শ্রীমতীর দরবার এমন সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছেন যে আমরা বাড়িতে বসে বিভিন্ন রকম ইভেন্টে অংশগ্রহণ করতে পাচ্ছি, তার সাথে প্রচুর প্রচুর আনন্দ উপভোগ করছি। শুধু রান্নার জগতে নয়, সাংস্কৃতিক জগতে আবৃত্তি, নাচ, গান, কবিতা কি নেই, ইভেন ফ্যাশন, সব কিছু আছে শ্রীমতীতে আমাদেরকে ভরপুর আনন্দ দেওয়ার জন্য, আমাদের সমৃদ্ধ করার জন্য। শ্রীমতীর দরবারকে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অফুরান ভালোবাসা। আমি বলবো যে এত সুন্দর প্ল্যাটফর্ম আমি সত্যি আগে দেখিনি, সব কিছুতে রয়েছে এরা এবং আমাদেরকেও কীভাবে এগিয়ে যেতে হবে সেই পথ দেখাচ্ছে। আজ আমি একদম বাঙালি বধুর বেশে ঘরোয়া যেভাবে আমার বাড়িতে এইভাবে আমি অনুষ্ঠান পালন করি, ঠিক সেভাবেই আমার শ্রীমতী দরবার আমার পরিবারকে আমি ঠিক এইভাবেই ভালোবেসে চলে এসেছি ওর জন্মদিন উপলক্ষে উদযাপনের জন্য। অসংখ্য 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 ভালোবাসা রইল শ্রীমতী, সমস্ত শ্রীমতীদের, শ্রীমতী দরবারের কর্ণধারের জন্য এবং সমস্ত অ্যাডমিন প্যানেল মডারেটর শ্রীমতীদেরকে। আমি বলবো সবসময় পাশে থেকো এবং এইভাবেই আমাদের গ্রুপের শ্রীবৃদ্ধি কামনা করি, এভাবেই এগিয়ে চলুক অনেক অনেক দূরের পথ। এত সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছেন যে আমরা সামান্য গৃহবধূরা হয়ে যাচ্ছি অসামান্য। আমরা যখন দেখি আমাদের ভিডিও, আমরা যখন দেখি যে সুন্দর সুন্দরভাবে আমরাও একের পর এক জায়গায় জয়ী হচ্ছি, কান্না ভালো লাগে, তাই না, কি বলেন? এই যে আমি বিভিন্ন, আমি একজন হ্যাঁ আবৃত্তি শেখাই, আবৃত্তি করি, কিন্তু এই আবৃত্তির জন্য একটা প্ল্যাটফর্ম দেখা দরকার, আর সেটাই দিয়েছে আমাকে শ্রীমতী। তাই আমি বারবার বলবো যে শ্রীমতীরা তোমরা সবসময় পাশে থেকো, তোমরা এভাবেই এগিয়ে চলো শ্রীমতীর দরবারের সঙ্গে। এইভাবেই আমরা একের পর এক কাজ করি এবং সফলতা পাই, একটা সুন্দর বন্ধুত্বের মেলবন্ধন তৈরি হয়েছে এই দরবারে, তাই না? আর এই শ্রীমতীর দরবার আমার কাছে আজকে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড অলসো। এতটা সুন্দরভাবে গাইড করে আর এত সুন্দর বন্ধু মনে হয়, এই জন্যই বন্ধু মনে হয়। যখন মন খারাপ হয়, যখন ভালো লাগে না, তখন শ্রীমতী দরবারের ভিডিওগুলো দেখা বেশ বেশ আনন্দ পাই আমি। এবং শুধু তাই নয়, ভিডিওগুলো কী সুন্দর করে ফেলে মৌসুমী, আমার ভারী আনন্দ লাগে এগুলো, কত কাজ শিখতে পারি আমরা। আর এই যে সফলতা পাই আমরা, তো এই সফলতার জন্য আমাদের আরও কাজের ইচ্ছা বেড়ে যায়, তাই না গো? মনে হয় না যে আরও সুন্দর কাজ করব, আরও সুন্দর কাজ উপহার দেব। যেমন শ্রীমতী দরবার আমাদেরকে দু হাত ঘুরে উপহার দেয় তাদের সময়টা, যে হ্যাঁ এই সময় ধরে এডিট করে কি সুন্দর ভিডিও করে ওনারা। তো আমাদের মনে হয় যে আমরাও সুন্দর সুন্দর কাজ করে ওনাদেরকে অনেক অনেক উপহার দেব, শ্রীমতী দরবারের শ্রীবৃদ্ধি কামনা করি। শ্রীমতী দরবার যেন এইভাবেই সবার আগে চলতে পারে, মাথা উঁচু করে রাখতে পারে সব সময় নিজস্বতা বজায় রেখে। তার প্রত্যেকটা সেগমেন্টে কত সুন্দর সুন্দরভাবে কাজ করছে, কত বড় আয়োজন, কত কত শ্রীমতীর সমাহার এখানে, এবং সবাইকে ট্যাকফুল ট্যাকেল করছে। এটা আমার কাছে সত্যি শিক্ষণীয় জিনিস, আমি সত্যি শিখতে পারছি এখানে এসে, আমি ভারী আপ্লুত, আমি সত্যি খুব খুশি। আমি হ্যাঁ এই যে একটু আগে বললাম, শ্রীমতীর দরবার আমার কাছে একদম ফ্যামিলির মতো, আমার কাছে বন্ধুর মতো, খুব কাছের, খুব প্রিয়জন। আমি কিছুতেই হারাতে চাই না, আমি এতে সমৃদ্ধ থাকতে চাই এবং সবাইকে আমার নিজস্ব কাজের দ্বারা সমৃদ্ধি সবার সামনে তুলে ধরতে চাই।
আমরা এবং এবং আমি দেখতে পাচ্ছি যে একটার পর একটা নতুন ইভেন্ট আসছে, একটার পর একটা নতুন 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 ইভেন্টে নতুন নতুন ভাবে কীভাবে আমরা অংশগ্রহণ করব সেগুলো আমাদেরকে শেখানো হচ্ছে, সেগুলো আমাদের বোঝানো হচ্ছে। আমরাও আনন্দ করে অংশগ্রহণ করছি, আমরা এই যে অংশগ্রহণ করছি তাতে কিন্তু আমাদের মনটা অনেকটা ভালো হয়ে যাচ্ছে, তাই না? মনে হয় যে আজকে এই ইভেন্টটা আছে, এটা করতে হবে, এর জন্য এই সাজতে হবে, এর জন্য এইগুলো জোগাড় করে রাখতে হবে। কতটা কর্ম, মানে মানে কর্মযজ্ঞ চলছে সবসময়, তাই না? সবসময় একটা মনে হয় সাজো সাজো রব করতে হবে, আরও সুন্দরভাবে আসতে হবে, নিজেকে প্রেজেন্ট করতে হবে আরও সুন্দরভাবে, এইভাবে এগিয়ে চলতে হবে। সত্যি আজকে আমি এত কথা বলছি এই জন্য বড় আপ্লুত, বড় আনন্দিত। আমি সত্যি খুব খুশি, খুব খুব ভালো লাগছে শ্রীমতীর দরবারে জয়েন হতে পেরে। মাত্র কয়েক মাসের ব্যাপার, কিন্তু মনে হচ্ছে এত কাছের বন্ধু, এত ভালোবাসার মানুষজন এখানে আছে, দিদিরা আছে, বোনেরা আছে, বন্ধুরা আছে, এবং ছোট ছোট বাচ্চাদের কত সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়, কারোকে এরা বাদ দেন না, না তাই না? আমাদের সবাইকে সুযোগ দেয়, তাই না? বাচ্চারা, আমাদের বয়স্ক মা মাসিরা সবাই কত সুন্দর সুন্দর সুযোগ পাচ্ছেন, আমরা তো আশাই করতে পারিনি। আমরা তো ভেবেছিলাম আমরা সামান্য গৃহবধূ, একদম বাড়িতে থাকা, রান্নাবান্না করা, ঘর দোর সামলানো, ব্যাস এটাই আমাদের কাজ। কিন্তু এর মধ্যেও যে এই কাজের মধ্যে যে আনন্দ খুঁজে পাচ্ছি, এবং শুধু কাজ বলে নয়, এই কাজগুলো করে আমরা স্বীকৃতি পাচ্ছি, এটাই তো বড় কিছু, তাই না? কে দেয় এরকম সুন্দর স্বীকৃতি, কে দেয় এত স্নেহ, এত ভালোবাসা? এই যে আমাদের শ্রীমতীর দরবার, আমরা প্রত্যেক শ্রীমতী এক একজন সম্পূর্ণ এবং পূর্ণতা পাচ্ছি এই দরবারে এসেই। তাই অসংখ্য ধন্যবাদ মৌসুমীকে, আমাদের অ্যাডমিন প্যানেলকে, তোমরা এত সুন্দরভাবে নিয়ে যাচ্ছ আমাদের সবাইকে নিয়ে একসাথে হাত ধরে, আমরা সত্যিই খুব খুশি। এইভাবেই থেকো, এইভাবেই শ্রীবৃদ্ধি হোক গ্রুপের, আমি সবসময় এই কামনা করি। জন্মদিনের প্রত্যেক বছর এলাহি আয়োজন হোক, উত্তরোত্তর বৃদ্ধি পাক এই গ্রুপের সদস্য সংখ্যা, অনেক বড় হোক, অনেক সুন্দর হোক পথ চলা। এইটুকু এইটুকুই আমার আজকের আজকের বক্তব্য, আজকের নিবেদন। ভারী ভালো লাগছে এখানে এসে তোমাদের সামনে বক্তব্য পেশ করে। এই যে আমি এত কিছু কাজের মধ্যে মনে হলো, হ্যাঁ জন্মদিন, জন্মদিন ব্যাপারটা বড়টাই বড় এনার্জেটিক এবং খুব শুভ ব্যাপার, তাই না? তো তাই জন্য এই যে সাজো সাজো রব প্রত্যেকের মধ্যে জন্মদিনের জন্য পালন করার জন্য কি করব, কি উৎসবের জন্য কিভাবে সাজবো, কিভাবে নিবেদন করব, কি গিফট করব শ্রীমতী দরবারকে, কি খাওয়াবো, পায়েস খাওয়াবো না কেক খাওয়াবো না মিষ্টি খাওয়াবো, কি করব তার জন্য, এই যে ভাবনা চিন্তা, এই যে আনন্দ, এই যে মুখে হাসি, এটা কিন্তু এনে দেয় শ্রীমতীর দরবার, তাই না বন্ধুরা, তাই না শ্রীমতীরা? তাই আজ আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জানাচ্ছি, অসংখ্য ভালোবাসা তোমাদের দিলাম। তোমরাও আমার পাশে থেকো, সাথে থেকো, আর অবশ্যই আমি এই কামনা করি যেন সুন্দর সুন্দর কাজ আমি উপহার দিতে পারি শ্রীমতীকে। শ্রীমতী এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কাজ করে চলছে, আরও আরও সুন্দরভাবে এগিয়ে চলুক, এই আমার কামনা রইল। আমি স্পেশাল থ্যাঙ্কস দিলাম মৌসুমীকে, তুমিও খুব ভালো থেকো, আমাদের সবাইকে ভালো রেখো। অসংখ্য ধন্যবাদ সবাইকে, নমস্কার।